কাস্টমার আপু আমাকে এই ছবিটা পাঠিয়েছেন এবং সেম টু সেম এই কেকটা চেয়েছিলেন, কিন্তু মিনিকাট দুইটা মাইনাস করতে বলেছিলেন কারণ কেকের দামটা একটু রিজনেবল রাখতে চেয়েছিলেন। তো এখানে দুই ডিমের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক রেডি করে নিয়েছি। এটাকে এখন আমি সুগার সিরাপ ক্রিম এগুলো দিয়ে ক্রাম কোট করে নিব। তো রেফারেন্স পিকটা একটু উঁচু ছিল, তাই আমি এই কেকটাকে তিনটা লেয়ার করেছি একটু উঁচু দেখানোর জন্য। আপু যে কেকের ছবিটা আমাকে পাঠিয়েছিল সেই কেকটা আমার কাছে খুব বেশি ভালো লেগে গিয়েছিল, এই জন্য আমি এই কেকের ডিজাইন চার্জটা খুবই রিজনেবল রেখেছিলাম এবং যেন কেকের লুকটা কাছাকাছি থাকে এই চেষ্টাই করছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে একটা কেক মানে খুব আশা করে একজন ক্লায়েন্ট কিন্তু অর্ডার করে থাকে, এই কেকের সাথে কিন্তু অনেক রকমের অনেক কিছু জড়িয়ে যায়। একটা সুন্দর কেক কিন্তু একটা প্রোগ্রামকে আরও সুন্দর করে দিতে পারে, তাই আমি চেষ্টা করি ক্লায়েন্ট যেরকম চায় সেরকমটা করে দিতে। কারণ আমি যখন আগে ক্লায়েন্ট ছিলাম, মানে যখন আমি কেক সেল করতাম না, এখন থেকে প্রায় 5-6 বছর আগের কথা, আমার ছেলের প্রথম জন্মদিনের জন্য আমি কেক নিতে এসেছিলাম আমার এই রাজশাহী সিটিতে। তখন হোমমেড কেক মনে হয় অত মানে অ্যাভেলেবল ছিল না, মানে আমি জানতামও না। তো আমি বেকারিতে এসেছিলাম এবং কাস্টমাইজড করে নিতে চেয়েছিলাম একটা ডিজাইনের কেক, কিন্তু মানে কাস্টমাইজ চার্জ এত বেশি চাচ্ছিলেন, ইভেন মানে ওই রকমটা মানে কাছাকাছি আসবে এরকম গ্যারান্টিও দিতে পারছিলেন না। তো যাই হোক, যে কেকটা আমি নিয়েছিলাম সেটার দামও বেশি ছিল এবং আমাকে সেম টু সেম কেকটা দিতেও পারেনি, তাই আমার ওই প্রোগ্রামে এত বেশি মন খারাপ লেগেছিলো প্রথম জন্মদিন সেলের, কিন্তু পারফেক্ট একটা কেক আমি পেয়েছিলাম না। তাই পরের জন্মদিনেই আমি আমার ছেলের জন্য নিজের হাতে কেক বানিয়েছিলাম। তো আমার ছেলের প্রথম জন্মদিনের কেক আমার ভাই এনে দিয়েছিলেন, কিন্তু কেকটা দেখার পর আমার খুব বেশি মন খারাপ হয়েছিল। আমি আমার ভাইয়ের ওপরে একটু রাগারাগি করেছিলাম, খুব মনে পড়ে দিনগুলো, কিন্তু ভাই আমার এখন আর পৃথিবীতে নেই। সামান্য কেকের জন্য আমি আমার ভাইয়ের ওপর রেগে গিয়েছিলাম, কিন্তু এখন খুব মনে পড়ে যে আমি এখন নিজেই কেক বানাতে পারি, কিন্তু আমার ভাই সেটা জানেও না এবং জেনে গেলেও না, কারণ এখান থেকে প্রায় 4 বছর আগে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, এই জন্য আমি আসলে কাস্টমাইজড কেকের মর্মটা বুঝি, কারণ অনেক আশা করেই কাস্টমাররা আমাদের কাছে কেক অর্ডার করে তাদের প্রোগ্রামকে অনেক বেশি সুন্দর করার জন্য। তো এখানে আমি চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে দিলাম। আমি চকলেট গানাশের সাথে হোয়াইট কালার মিশিয়েছিলাম, আপনারা তো দেখতে পেয়েছেন। আর এই ছবিটা পোস্ট করার পরে অনেকেই কিন্তু আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে এই কেকের কালারটা কীভাবে করেছি। তো এটা একদমই সিম্পল, জাস্ট রেড কালারটা একদমই সামান্য পরিমাণ মানে 1 ড্রপ মিশিয়ে নিয়েছি, আর তাতে এই সুন্দর অ্যাডোরেবল কালারটা পেয়ে গিয়েছি। মানে কালারটা এত বেশি সুন্দর মনে হচ্ছে যে চারিদিকে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। টুরি নজেল দিয়ে এরকম একটা ডিজাইন করে নিয়েছি, মানে বড় বড় রোজ বানিয়ে নিয়েছি, আর তারপর 6B নজেল দিয়ে জাস্ট একটা করে প্রেস করে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই কেকের ছবি যখন আমি আমার কাস্টমার আপুকে সেন্ড করেছিলাম, মানে আপু এত বেশি পছন্দ করেছিলেন, আর সামনাসামনি দেখে তো বলছিলেন যে উনি নাকি ভাবতে পারেনি যে একদম সেম টু সেম ওনাকে দিব। যদিও সেম টু সেম হয়নি, আসলে সেম টু সেম করাও যায় না, কিছুটা কাছাকাছি আসে, আবার দুইটা এখানে মিনি ক্যাটগুলো নেই, আর যে কালার দিয়ে ফুলগুলো করেছি ওইগুলো হচ্ছে আর একটু একটু ডার্ক হতে হতো, আমি সেমটা দিয়েই করে ফেলছি, মানে বেজের কালার আর ফুলের কালার এক হয়ে গেছে। তারপরেও কেকটা দেখতে মানে অসম্ভব সুন্দর ছিল, এই জন্য কাস্টমার আপু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো এই তো কেকের একদম ফাইনাল লুক। এখন জাস্ট নিচে ফন্ডেন্টের উপরে নাম লিখে দিব। কেকের গায়ে যেভাবে দেওয়ার মানে ছিল পিকে, ওইভাবে আমাকে দিতে নিষেধ করেছিল, এভাবে বড়ি দিতে বলেছিল, এই জন্য আমি বড়ি দিয়ে দিয়েছি। আর এই যে রেফারেন্স পিক আর আমার বানানো, আর সেম টু সেম না হইলেও আমার বানানো কেকটাও ভালোই ছিল, আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আপু পছন্দ করেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।